নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 12 সেপ্টেম্বর 2022 সোমবার, যে 5টা রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই 5টা রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই এই কমেন্টটি করুন। দেখুন, ভিডিওর আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন, কারণ আমি নতুন কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু দিব, যেটা আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই যদি করেন তাহলে আপনার জীবনে যে সমস্যাগুলো আছে কি না সেই সমস্যাগুলো কিন্তু কাটবে। দেখুন, প্রথম কথা হচ্ছে কলিযুগে হঠাৎ প্রাপ্তির কারকগ্রহ হচ্ছে রাহুগ্রহ। আপনার জন্মকুণ্ডলী রাহুগ্রহ লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোনভাবে অবস্থান করছে, তার থেকেও সর্বোপরি কোন নক্ষত্রে এবং রাহু যুবক অবস্থাতে আছে না বৃদ্ধ অবস্থাতে আছে না বাল্য অবস্থাতে আছে, এই বিষয়টা কিন্তু জানা একান্তই দরকার, প্রথম স্টেপ। তার সাথে সাথে শুক্র, বুধ এবং শনি এই তিনটি গ্রহ এই আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ মোট 4টি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে, এবং যেহেতু এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর, আপনার ভাগ্যভাব কেমন আছে, অর্থাৎ আপনার ভাগ্যাধিপতি কোনভাবে অবস্থান করছে, ভাগ্যভাবে আপনার কোনো পাপগ্রহ বা পাপগ্রহের কোনো দৃষ্টি নেই তো বা কোনো বীজ দোষ নেই তো, এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। এবং এর সাথে সাথে দেখা দরকার আপনার বিশেষ করে দশা, অর্থাৎ আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহের দশা চলছে না মারক গ্রহের দশা চলছে, দশাটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি যে 5 রাশির কথা বলছি এটা হচ্ছে অ্যাভারেজ, 5 রাশি হাজারো লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকের ক্ষেত্রে যে হবে এটা নয়। বেশ কিছুজন আমার যে ভিডিওটি দেখছেন, বেশ কিছুজনের অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে এই 5 রাশির। সম্পূর্ণ এটা ভাগ্যের উপর নির্ভর করছে আপনি কত অ্যামাউন্টের অর্থ পাবেন, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি এই 5 রাশির কিন্তু হবে। অর্থাৎ আমি যে 5 রাশির কথা বলছি তাদের ক্ষেত্রে ধনভাবটা, ধনভাব এবং আপনার পঞ্চমভাব, পঞ্চমভাব হচ্ছে আমাদের প্রাপ্তির জায়গা, এই প্রাপ্তির জায়গাটা কোনো অশুভ গ্রহ নেই তো বা পঞ্চমপতি নিচস্থ হয়ে অবস্থান করছে না তো বা পঞ্চমভাবে কোনো আপনার বীজ দোষ নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। শুধুমাত্র প্রাপ্তি আপনার তখনই হবে যখন আপনার জন্মছকে স্মুথ গ্রহগুলো থাকবে। এই জন্য আমি বারবার বলছি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন বা পাওয়ার রিং আপনারা পরিধান করুন, প্রাপ্তি কিন্তু আপনাদের নিশ্চিত। এই রাহু রক্ষা কবচ কী করবে জানেন, আপনার ক্ষেত্রে আপনার জন্মছকে আপনার রাহুকে কিন্তু বলবান করবে, আর রাহু যখন বলবান হবে তখন কিন্তু রাহু যেহেতু এই আকস্মিক প্রাপ্তি বলুন, হঠাৎ প্রাপ্তি বলুন বা সুপার প্রাপ্তি বলুন, যেহেতু মালিক সেহেতু রাহু কিন্তু আপনাকে শুভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে রাহু রক্ষা কবচ। এবং এর পাশাপাশি
আপনাদের ক্ষেত্রে দেখা দরকার আপনার হস্তরেখা। যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই, হস্তরেখা বিচার করুন, অর্থাৎ সেখানে আপনার রাহু কেমন আছে, শুক্র কেমন আছে, বুধ কেমন আছে এবং শনি কেমন আছে। এই বিষয়গুলো বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, এটা সূক্ষ্ম বিচার ছাড়া আপনি কিন্তু ধরতে পারবেন না। কারণ প্রচুর মানুষের জন্মছকে প্রাপ্তির যোগ থাকে, প্রচুর মানুষের থাকে, কিন্তু কখন আছে বা আপনার ছিল হয়তো কেটে গেছে বা আপনার দেরিতে আছে, এগুলো জানা দরকার। যাদের কেটে গেছে সেটাও কিন্তু আপনার প্রাপ্তির যোগটা কিন্তু রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে কিন্তু আনানো কিন্তু সম্ভব। এই জন্য ভাগ্য ভাবকে স্ট্রং করুন। ভাগ্য ভাব অর্থাৎ ভাগ্য যেহেতু সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে, সেহেতু ভাগ্যকে ফুলফিলমেন্ট স্ট্রং করুন, দেখবেন প্রাপ্তি কিন্তু আপনার কম বেশি হবে। দেখুন অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ এই রাহু। রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু শনিরও কিন্তু ফল দিয়ে থাকে, অর্থাৎ শনির যে ফলগুলো আছে সেখানে রাহু কিন্তু দেয়, অর্থাৎ এখানে আপনারা শনি রক্ষা কবচও কিন্তু পরিধান কিন্তু করতে পারেন। তাতে দুটি গ্রহ কিন্তু মজবুত এবং অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করবে। দেখুন প্রত্যেকটি সংখ্যা কিন্তু একটি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। এক রবি, দুই চন্দ্র, তিন বৃহস্পতি, চার রাহু, পাঁচ বুধ, ছয় শুক্র, সাত কেতু, আট শনি, নয় মঙ্গল, অর্থাৎ নবগ্রহ দ্বারা এই নয়টি সংখ্যা কিন্তু আপনার আছে। অর্থাৎ এই জায়গাটাতে বিশেষভাবে দেখা দরকার আপনার ক্ষেত্রে লাকি নাম্বার, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনগুলো। এই জায়গাটা যদি বিশেষভাবে দেখা যায় তাহলে কিন্তু আপনার জন্মছকে প্রাপ্তির জায়গাটা কিন্তু হবে। অনেকের ক্ষেত্রেই হচ্ছে প্রাপ্তির জায়গাটা হয়তো আপনার আগামীকাল নেই, দেখা যাচ্ছে আপনার ছ মাস পর আছে, আপনার প্রাপ্তির জায়গাতে বাধা আছে, সেটা কিন্তু দেখা একান্তই দরকার। যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আগামীকাল কিন্তু হবে। আগামীকাল আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, যোগ থাকছে বৃদ্ধি যোগ, এবং অভিজিৎ মুহূর্ত 11:48 থেকে 12:41 পর্যন্ত কিন্তু অভিজিৎ মুহূর্ত কিন্তু থাকছে, এবং ব্রহ্ম মুহূর্ত 4:14 থেকে 5:49 পর্যন্ত কিন্তু ব্রহ্ম মুহূর্ত আগামীকাল কিন্তু দিনটিকে থাকছে। এবং রাহুকাল বিশেষভাবে এই সময় কোনো শুভ কাজ, শুভযাত্রা কিছু করা উচিত নয়, সেটি হচ্ছে 7:30 থেকে 9:00 পর্যন্ত। 7:30 থেকে 9:00 পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট, কোনো শুভযাত্রা, কোনো কিছুতে ডিল ফাইনাল করা, সাইন করা এই সময় কিন্তু করা কখনোই উচিত নয়, অর্থাৎ 7:30 থেকে 9:00 পর্যন্ত বিশেষভাবে এই রাহুকাল সময়টাতে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, অর্থাৎ কোনো প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা কিন্তু আসবে। তো এবার আমি আগামীকালের রাশির নাম এবং টার্গেট নাম্বার শুভ সময়। সিংহ রাশি, সিংহ রাশির আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের শুভ সময় 11:14 থেকে শুরু করে 1:04 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 7। আপনাদের শুভ সময় 12:12 থেকে শুরু করে 2:08 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 3। আপনাদের শুভ সময় 11:45 থেকে শুরু করে 12:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি।
কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে শুরু করে 12:28 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 1। আপনাদের শুভ সময় 11:46 থেকে 12:54 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অবশ্যই কমেন্ট করুন এবং নিজস্ব জন্মকুণ্ডলী এবং হস্তরেখা বিচার করুন। এটি সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ পেড সার্ভিস। এবং রাহু রক্ষা কবচ এবং শনি রক্ষা কবচ আপনারা যদি পরিধান করতে পারেন, সেখানে আপনাদের মহাপ্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু থাকবে। ভিডিওটি পর্যন্তই নমস্কার, ধন্যবাদ।